অভিজিত গঙ্গোপাধ্যায় ফের সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন এবং বললেন, আমি কোনো রাজনৈতিক দল দেখি না। মুখ খুলেই বললেন, তৃণমূল বলে কোনো কিছু নেই আমার কাছে, বিচার করতে বসে রাজনৈতিক দল দেখি না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, ফের সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ঠিক কি কি বলার চেষ্টা করলেন তিনি? দেখো, গতকালকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়ি ফেরার সময় তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকেই নাম এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় যেহেতু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মামলা শুনছিলেন এবং তিনি মনে করছেন যে তৃণমূল বলে কোনো কিছু আমার কাছে নেই, যখন এ ধরনের মামলা বিচার করতে বসি তখন দেখতে চাই দুর্নীতি আছে কিনা। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় আরো বলেন যে কোনো রাজনৈতিক দলের নাম বা প্রসঙ্গ বা কোনো সুবিধা নেওয়া হচ্ছে এসব আসে না। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম আসবে কেন, যেখানে কুন্তল ঘোষ তিনি যে চিঠিটা দিয়েছিলেন, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যেটা ডকুমেন্ট হিসাবে তিনি যেটা বলেছেন যে প্রেসিডেন্সি সংশোধনাগারের কাছে, সংশোধনাগারে যিনি সুপার তার কাছে দেওয়া যে দুটো কুন্তল ঘোষের চিঠি, সেই চিঠির বয়ানেই কিন্তু লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। স্বাভাবিকভাবেই এ তো আমার বানানো নয় বা আকাশ থেকে পেরে আনা কোনো নাম নয়, স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে আসা নিয়ে রাজনৈতিক মলে যে তীব্র আলোচনা বা সমালোচনা শুরু হয়েছে তার মুখ্য জবাব দিলেন একথা বলার অপেক্ষা রাখে না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি যে বিচারপতি বলেননি সেটাও কিন্তু গতকাল স্পষ্ট করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ ষষ্ঠী।